এশীয় উন্নয়ন ব্যাংকের বিশাল $5 বিলিয়ন সংযোগ পরিকল্পনা। আগামী 3 বছরে বাংলাদেশকে $16.56 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়ার জন্য পাইপলাইনে রেখেছে এশীয় উন্নয়ন ব্যাংক বা ADB, যার 1/3 পাবে যোগাযোগ খাত। COVID-19 মহামারীর অভিঘাত থেকে উত্তরণে আন্তর্জাতিক এই দাতা সংস্থাটি মাল্টিমোডাল সংযোগ স্থাপনকে গুরুত্ব দিচ্ছে, যার অংশ হিসেবে এদেশে যোগাযোগ খাতের উন্নয়নে বড় অঙ্কের ঋণ দেওয়া হচ্ছে। ADB ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ERD-র নথি অনুসারে 2022-24 মেয়াদে ADB-র অর্থায়নের জন্য ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সম্প্রসারণ, ঢাকা কক্সবাজার রেলপথ নির্মাণ, ঢাকা উত্তর পশ্চিম করিডোর রোড, দক্ষিণ করিডোর এবং চট্টগ্রাম বন্দরের সংযোগ সড়ক উন্নয়ন সহ মোট 19 প্রকল্পকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 13 সাউথ এশিয়ান সাব রিজিওনাল কোঅপারেশন বা সাসেকে অন্তর্ভুক্ত প্রকল্প। ADB সমর্থিত এই উদ্যোগের অধীনে বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় 7 প্রতিবেশী দেশের মধ্যে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য, বিদ্যুৎ উৎপাদন এবং অর্থনৈতিক করিডোর স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট, টঙ্গী আখাউড়া ডুয়েল গেজ, ঢাকা সিলেট করিডোর রোড এবং অভ্যন্তরীণ নৌপথগুলোকেও ADB-র প্রকল্প তালিকায় রাখা হয়েছে, যা এদেশে উন্নত সড়ক, রেল ও নৌযোগাযোগ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে বৃহত্তম উপআঞ্চলিক সংযোগ প্রতিষ্ঠায় ম্যানিলা ভিত্তিক দাতাগোষ্ঠীকে সংকল্পকে তুলে ধরেছে। বেশ কিছু প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। যোগাযোগ খাত নিয়ে ADB-র এক প্রতিবেদনে বাংলাদেশের সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেছেন, মাল্টিমোডাল পরিবহন নেটওয়ার্ক উন্নয়নে কাজ করছে ADB। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হওয়ার লক্ষ্য থেকে সাসেক করিডোর সংক্রান্ত প্রকল্পকে প্রাধান্য দেওয়া হবে। আঞ্চলিক সংযোগ, আন্তর্জাতিক বাণিজ্য ও যাত্রী চলাচল বৃদ্ধির লক্ষ্য থেকে সড়ক খাতে ADB জাতীয় মহাসড়ক সম্প্রসারণকে সমর্থন দেবে। এর মাধ্যমে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি সহ বেসরকারি বিনিয়োগ ও সার্বিক প্রবৃদ্ধি বেগুয়ান হবে। কোভিড পরিস্থিতি এবং বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় বাংলাদেশে তাদের ঋণ কার্যক্রম ঢেলে সাজিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক, যার আওতায় সড়ক, রেল ও নৌপথ প্রকল্পের জন্য $500 কোটি ঋণ পাইপলাইনে রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, সাসেকের অধীনে ঢাকা উত্তর পশ্চিম করিডোর রোডের প্রকল্পের আওতায় এলেঙ্গা, হাতিকমরুল, রংপুর সড়ককে 4 লেনে উন্নয়নের কাজ 2024 সালে শেষ হওয়ার কথা। এই প্রকল্পে বিভিন্ন ধাপে এশীয় উন্নয়ন ব্যাংক বা ADB $120 কোটি ঋণ প্রতিশ্রুতি দিয়েছে। এরই মধ্যে ছাড় করা হয়েছে $70 কোটি। আগামী বছরের এই প্রকল্পে ADB ঋণের তৃতীয় পর্যায়ে $30 কোটি পাওয়া যাবে, আর ঋণের বাকি অংশ $20 কোটি পাওয়া যাবে 2024 সালে। দেশের অর্থনীতির প্রধান লাইফলাইন ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক 6 অথবা 8 লেনে উন্নীত করা হবে। 2024 সালে এর নির্মাণ কাজ শুরু করতে চায় সরকার। এর আগে ADB-র অর্থায়নের সম্ভাব্যতা পরীক্ষা সমীক্ষা হবে। এই মূল প্রকল্পে অর্থায়ন করবে ADB। এই প্রকল্পের প্রথম পর্যায়ে 2024 সালে $40 কোটি দেবে সংস্থাটি। সংশ্লিষ্টরা জানান, প্রায় 1 দশক থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণের উদ্যোগ ঘুরুপাক খাচ্ছে। একটা সময় ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণেরও পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু সম্প্রতি এক্সপ্রেসওয়ে নির্মাণ না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আলাদা ডেডিকেটেড সড়ক নির্মাণের ভাবনা ছিল সরকারের, কিন্তু সব দিক বিবেচনায় বর্তমান 4 লেনের সড়কটি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। একই সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সংযোগ স্থাপনেও আরও একটি সড়কের নির্মাণ কাজ শুরু হবে আগামী বছরে। এই প্রকল্পে অর্থায়ন করবে ADB। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও সড়কপথে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগে গতি আনতে পদ্মাপাড়ের দৌলতদিয়া থেকে ফরিদপুর হয়ে বরিশাল পর্যন্ত সড়কে 4 লেনে উন্নীত করার প্রস্তাব রয়েছে। ADB-র 3 বছরের পাইপলাইনে এই প্রকল্পটিও আছে। 2024 সালে এই প্রকল্প থেকে $40 কোটি ঋণ দেবে বলে প্রাথমিক আশ্বাস দিয়েছে সংস্থাটি। ADB অর্থায়নে ঢাকা সিলেট সড়কে 4 লেনে উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা ECNIC-এর সভায় অনুমোদন পায় গত ফেব্রুয়ারিতে। প্রকল্পটি 2026 সালে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2023 সালে এই দ্বিতীয় ধাপে $50 কোটি দেবে ইতিমধ্যেই ERD-কে জানিয়েছে ADB। এদিকে ADB-র অর্থায়নে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর মাধ্যমে দেশের রেলের পূর্বাঞ্চলের ব্রডগেজে রূপান্তর হবে। এছাড়া কক্সবাজারের মাতারবাড়ি বন্দর ও চট্টগ্রামে বে কন্টেইনার বন্দর স্থাপন হলে এই যান চলাচল ব্যাপক আকারে বাড়বে। এতে সড়কপথের পাশাপাশি রেলপথও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ বিবেচনায় আগামী 3 বছরে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রেললাইনের উন্নয়নে ADB-র পাইপলাইনেও বেশ কিছু প্রকল্প রয়েছে। সড়ক ও রেললাইনের পাশাপাশি নৌপরিবহনে গুরুত্ব দিচ্ছে ADB। এ কারণে আগামী 3 বছরের অগ্রাধিকার তালিকায় বন্দর উন্নয়ন সহ নৌপথের কয়েকটি প্রকল্প স্থাপন পেয়েছে। ADB এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের উন্নয়ন, বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ বৃদ্ধি, সংযোগস্থলে গ্রেড সেপারেশনের মাধ্যমে সড়ক নিরাপত্তা বৃদ্ধি, গ্রামীণ সড়ক নির্মাণ, লজিস্টিক্সের উন্নয়ন, মাল্টিমোডাল পরিবহন, স্থলবন্দরের উন্নয়ন, অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন এবং ম্যাস র্যাপিড ট্রানজিট ও সাবওয়ে নির্মাণের অর্থায়নকে উৎসাহিত করছে।
বাংলার সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপ্রির সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলছেন, আমরা উপ আঞ্চলিক সংযোগের বিবিআইএন মোটর ভেহিকেল চুক্তিতে স্বাক্ষর করেছি, এখন আমাদের এটি বাস্তবায়নে সড়ক অবকাঠামো উন্নত করতে হবে। উল্লেখ্য, প্রতিবেশীদের মধ্যে নির্বিঘ্নে চলাচল ও পণ্য পরিবহনে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল বা বিবিআইএন দেশগুলো এই চুক্তিতে স্বাক্ষর করে। এর আওতায় মাল্টিমোডাল সংযোগ নিশ্চিতে সড়কের পাশাপাশি সমন্বিতভাবে রেলওয়ে ও নৌপথকে উন্নত করতে হবে উল্লেখ করে তিনি বলছেন, বাণিজ্যিক সুবিধা বৃদ্ধিকল্পে নানাবিধ ব্যবস্থার সমন্বয়, সিঙ্গেল উইন্ডো বাণিজ্য নিশ্চিতে শুল্ক ব্যবস্থারও উন্নয়ন সাধন দরকার। ভারত মিয়ানমার মতো প্রতিবেশী দেশকে ট্রানজিট সুবিধা দিয়েছে, এ থেকে আমরাও অনেক লাভবান হতে পারব। আমরা মাতারবাড়িতে একটি বন্দর নির্মাণ করছি, একটি বে টার্মিনাল নির্মাণের কাজও চলমান রয়েছে, তার সঙ্গে যদি সড়ক ও রেল অবকাঠামো তৈরি করি তাহলে ভারতের বিভিন্ন রাজ্য সহ মিয়ানমার ও ভুটান আমাদের বন্দরের ব্যবহারে আগ্রহী হবে, যা আমাদের রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে। আমরা অন্য দেশকে আমাদের বন্দর ব্যবহারের সুবিধা দিয়ে লাভবান হতে পারি। সিঙ্গাপুরের বন্দরও এভাবে অনেক দেশ ব্যবহার করছে, এভাবে আমাদের অর্থনীতিতে আরও বৈচিত্র্য আসবে।